ব্লগাররা অনলাইন দুনিয়াতে আছেন, আপনারা কিভাবে এই ধরনের প্রচারণার বিরুদ্ধে প্রচারণাকে প্রতিহত করবেন? আসলে দেখুন, যখন আল জাজিরার থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, তখন আমরা বলেছিলাম তাদেরকে বিষয়টি যে বাংলাদেশে তাদের যে প্রতিনিধি আছে তিনি সরাসরি যুদ্ধাপরাধীদের বিচারের যে আইনি প্রক্রিয়াটা, প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন রিপোর্ট করেছেন। তারা কিন্তু আমাদের যিনি মুখপাত্র আছেন ডক্টর ইমরান ইশরাক, তার সাথে কথা বলার জন্য আলাদা একটি টিম পাঠিয়েছিল আমরা এই কথাটি বলার পরে। তো বিষয়টা আসলে যেটা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক মিডিয়াগুলোকে আমরা যে মেসেজগুলো দিতে চাচ্ছি, এখন তারা সেই মেসেজটা নেয়ার পরে সেটা টুইস্ট করবে কিনা সেটা তো আমাদের আসলে হাতে কোনো উপায় নাই যে তাদের সেই টুইস্টটা আমরা বন্ধ করতে পারি। আপনারা দেখে থাকতে পারবেন যে বাংলাদেশের মানে বাংলাদেশি পত্রিকায় একটি বিশেষ পত্রিকা আমাদের যে নিউজটা আছে সেই নিউজটা টুইস্ট করে প্রকাশ করছে এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এখন আসলে যারা এই ধরনের কাজগুলি করছে তাদেরকে আমরা তো আসলে মানে চিহ্নিত করে রাখছি, এবং আমরা আসলে এই যে বিভিন্ন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন চ্যানেলগুলি বা পত্রিকাগুলি যাচ্ছে এগুলি সম্পর্কে আসলে আমাদের আমাদের নিজস্ব একটা মনোভাব মনোবৃত্তি তৈরি হচ্ছে। সেটা শুধু আমাদের না, সারা বাংলাদেশের মানুষই কিন্তু বুঝে যাচ্ছে যে আসলে কারা অনলাইন মিথ্যাচার মিডিয়াটা করছে। আপনাদের হাতে আছে, আপনারাও তো আপনাদের এখানে যা ঘটছে সেই বিষয়গুলো তুলে ধরতে পারছেন। আসলে আমরা আমাদের ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক যে সংগঠনটি আমাদের, এই সংগঠনটি এত বড় নয় যে এত বড় একটা আন্দোলনকে এইভাবে যে অর্গানাইজ করার এটা সম্ভব, আসলে আমাদের ওইভাবে করা সম্ভব হয়ে পড়ছে না। মানুষ নিজের জায়গা থেকে সাহায্য করছে, তো আমাদের যে অ্যাক্টিভিস্টরা আছেন তারা কিন্তু এই যে গত 26 দিন বা 27 দিন ধরে এই যে এখানে কিন্তু আসলে পড়ে থেকে আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের পক্ষে কিন্তু অনলাইনে আসলে এভাবে থাকা সম্ভব হচ্ছে না যেটা আমরা আগে থাকতাম। তো আসলে অনলাইনের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু এখন বিভিন্ন মানুষজন নিজের জায়গা থেকে এসে আমাদেরকে হেল্প আপনি করছে। বলছেন তো তাদের বাঁধন যে তরফ থেকে আপনারা মাঠে এখন বেশি কাজ করছেন অনলাইনের চাইতে, কিন্তু আপনাদের মাঠের এই কাজটাকে নিয়ে আজকে যেমন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আপনাদের ওখান থেকে খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে দেখুন, আমাদের গণজাগরণ মঞ্চের কিন্তু মুখপাত্র একজন ডক্টর ইমরান সরকার। এখন কেউ যদি তার ব্যক্তিগত জায়গা থেকে, যদি আমি এখানে কিছু যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে এরকম কোনো কথা বলা হয়েছে বা এরকম কোনো হুমকি দেওয়া হয়েছে বলে আমি এখন পর্যন্ত শুনিনি, হয়তো উনি ভুল শুনে থাকতে পারেন। আর উনি পাশাপাশি যে উনি কথা আপনাদের যে ফেসবুক পেজের ওখানে কয়েকজনের হয়তো অনেকে কমেন্ট করেছেন, সেই কমেন্টটা দিয়েছেন, আমি একটু ওনার বক্তব্যটা দর্শককে শোনাতে চাচ্ছি। গণতান্ত্রিক সংগ্রামের আপসী নেত্রীর বিরুদ্ধে ওই শাহবাগ চত্বরের আপনার ব্লগাররা তারা কি বলে যে তার বিরুদ্ধে হুমকি স্ট্যাটাস এবং পোস্ট করেছে, যে শুক্রবার রাতে প্রজন্ম চত্বরের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে বলা হয়েছে আমি রাগে অনবিরতে কাঁপতেছি, একজন ব্লগার এটা ইয়ে করেছেন, ক্ষোভে অভিমানে ভাষায় প্রকাশ করতে পারবো না, একটা ব্লগার সুশিক্ষিত ছেলে অনবিরতে কাঁপতেছি, আপনি ভাষাটা দেখুন, আমার মন চাইতেছে খালেদারা মাইরা গণহত্যা শুরু করি। বাজন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে উনি আসলে ফেসবুক পেজ জিনিসটা কি এই জিনিসটা সম্পর্কে ওনার ধারণা অনেকটা কম রয়েছে। কারণ হচ্ছে আপনি একজন ব্যক্তি, আপনি চাইলে কিন্তু একটা ফেসবুক পেজ খুলতে পারেন, সেটা প্রজন্ম চত্বর নাম দিয়েও খুলতে পারেন, সেটা হচ্ছে আমার নামে মাহমুদুল হক মুন্সি নামেও খুলতে পারেন। এখন সেখান থেকে যে বক্তব্য গেল সেই বক্তব্য যে একজন ব্লগারের বক্তব্য কিংবা আমাদের গণজাগরণ মঞ্চের একটি বক্তব্য, সেটা উনি কিভাবে ধরে নিলেন? সেটা হতে পারে যে কেউ হয়তো আমাদের সম্পর্কে এই ধরনের কুৎসা রটনা করার জন্য ইচ্ছা করে এই কাজটি করেছে। এখন সেটা আসলে আমাদের কোনো বক্তব্য নয়। আমাদের যিনি আমিন আহমেদ চৌধুরী, আপনাকে একটু কিছু বলতে চাইছেন। আমিন আহমেদ চৌধুরী, আপনারা এই যে পুরো জাজমেন্টটা আল জাজিরাকে দিয়ে দিচ্ছেন না কেন? পুরো জাজমেন্ট যে আপনারা জাজমেন্ট পড়েন, জাজমেন্ট পড়ার পরে এটা ছাপাবার চেষ্টা করেন যে এই জাজমেন্টের উপরে আপনি কেমন করে এই ধরনের কমেন্ট করছেন, কেন করছেন? তার এডিটরকে লেখেন যে এই ধরনের একটা জাজমেন্ট বের হয়েছে, এই জাজমেন্টে সে এই এই লোকের কে মেরেছেন এবং সেখানে চাক্ষুষ প্রমাণের পর প্রমাণিতর পর একটা রায় দেওয়া হয়েছে, তার ভিতরে আপনি আলেম পাইলেন কোথার থেকে থাকে, তার নামই দেলুরা জাকার। তো এই এই যে জিনিসটা এটাকে অ্যাগ্রেসিভলি ফেস করতে হবে।
বাঁধন, বিএনপি প্রথমে আপনাদের গণজাগরণ মঞ্চের ব্যাপারে একবার সংহতি প্রকাশ করেছিল, একবার বলেছে সাজানো নাটক এখন তো সরে এসেছে, আপনাদের বলা হচ্ছে বিশেষ গোষ্ঠীকে সরকার উস্কানি দিচ্ছে, আপনি কি বলবেন? আমরা আসলে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি দল, সংসদীয় রাষ্ট্র ব্যবস্থায় আমাদের কিন্তু সবচেয়ে আশা ভরসার জায়গা যেটা সেটা হচ্ছে যে বিরোধী দলীয় দল, তো আসলে আমরা তাদের কাছ থেকে এরকমটা কখনোই আশা করিনি, আমরা কখনোই আশা করিনি তারা সাধারণ মানুষ যেখানে আজকে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে তার বিপক্ষে যে একটি অবস্থান নেবে। তো আমরা এখনো আশা করছি যে আসলে তারা তাদের ভুলটা বুঝতে পারবেন, বুঝতে পেরে আসলে সাধারণ মানুষের কাতারে এসে সামিল হবেন। এখানে কিন্তু আজকে গণজাগরণ মঞ্চ সারা বাংলাদেশে যেখানে যেখানে হয়েছে, বাংলাদেশের বাইরে হয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি সংগঠনগুলো, বাংলাদেশের অধিকাংশ সংগঠনগুলো কিন্তু আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছে। তো আমার মনে হয় যে তারা হয়তো একটি ভুল পথে হাঁটছেন, কোনো একটি ভুল মেসেজ তাদেরকে দেয়া হয়েছে বা তারা ভুল মেসেজের সূত্র ধরে একটি পথে হাঁটছেন। আমরা তাদেরকে আহ্বান করবো, সাধারণ মানুষের কথা শুনুন, আপনারা সঠিক পথে আসুন, মানুষের পালসটা বোঝার চেষ্টা করুন। আমরা আপনার কাছে আবারও আসবো বাঁধন, এখন আমাকে একটা বিরতি নিতে। ডক্টর মনিরুল ইসলাম, আমরা যে আলোচনা করছিলাম এবং জামাতকে আমরা দেখতে পাচ্ছি, তারা বলছে তারা তাদের নেতাদের মুক্তি দাবি করছে, বিএনপি বলছে দেশে গণহত্যা চলছে এবং বিএনপি খালেদা জিয়া সেদিন প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে সম্মানিত ব্যক্তিদের বিচারের নামে এ ধরনের প্রহসন চলছে। আমরা গণমাধ্যমগুলোতে দেখছি জামাত শিবিরের সহিংসতা তাণ্ডব এবং দেশ যে এখন নিরাপত্তা ঝুঁকির মুখে এসে পড়েছে। আসলে আপনি কি মনে করেন, আমাদের দেশের প্রধান দুটি দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, তারা আসলে কি করতে পারে, আপনি কি মনে করেন? দলীয় ভিত্তিতে বিভাজিত যাচ্ছে। এখানে যখন গণজাগরণ মঞ্চ মুক্তিযুদ্ধের সেই দিনগুলোকে যারা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের দাবি যখন নেমেছে, সেখানে তাদের অত্যন্ত সাবধানে কিন্তু তাদের এই গণজাগরণ মঞ্চটা পরিচালনা করা হচ্ছে। আমরা সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের সেই নেতৃবৃন্দকে বক্তৃতা দিতে দেখেছি, তাদের অনেকে কিন্তু তাদের দলীয় এজেন্ডা বা তাদের নিজেদের এজেন্ডার বরাবর কথা বলবে, এগুলো নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবে এবং এর মধ্যে যে বিএনপির পক্ষ থেকে যে অ্যাকিউজেশন বা যে অভিযোগটা তোলা হয়েছে যে এটা আওয়ামী লীগের নেতৃবৃত্তি করছে, এটা কিন্তু তারা করবে, কারণ তাদের দলীয় সংকীর্ণ স্বার্থে তারা এই কথাটা বলবে। তাদের এখন এই মুহূর্তে জামাতকে তারা পরিত্যাগ করার কোনো কারণ নেই। জামাত যদিও একটা সাম্প্রদায়িক শ্রেষ্ঠ শক্তি, কিন্তু ভোটের কারণে, ভোটের রাজনীতির কারণে তাদের মধ্যে যে একটা জোটবদ্ধতা আছে সেটা এই মুহূর্তে ভাঙার কোনো সম্ভাবনা নেই। অতএব বিএনপি তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে এই অবস্থানটা নিয়েছে। অতএব আমি আমাদের তরুণদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আমাদের আপনাদের মঞ্চটাকে খুব সাবধানে ব্যবহার করতে দেবেন এবং ওই যে বললেন যে ইমরান ছাড়া আর কোন বিভিন্ন সংগঠনের নেতাদেরকে তাদের ইচ্ছা মতো কথা বলছে সেখানে দেখে দেবেন, তাহলে কিন্তু বিভ্রান্তি বাড়বে। আর যে কথাটা এখন এসছে যে গণহত্যা, আমার মনে হয় এগুলো তো দেখো খালেদা জিয়াকে অন্যরা লিখে দেন, যারা লিখে দিয়েছেন তারা জ্ঞান পাপি, তারা জেনে শুনে এই গণহত্যা কথাটা ব্যবহার করেছে। এখানে পুলিশের উপর আক্রমণ হচ্ছে, পুলিশ সর্বোচ্চ সাবধানতা সত্ত্বেও এখানে প্রাণহানি হচ্ছে, মানুষের যানবাহনের নিরাপত্তার জন্য পুলিশকে এখানে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, ওই বেগম খালেদা জিয়া বা বিএনপির কোনো কথাই তো এই ব্যাপারে কোনো তাণ্ডব বন্ধ করার জন্য জামাত শিবিরের ওই সশস্ত্র ক্যাডারদের প্রতি কোন রকমের অনুরোধ আমরা দেখলাম না। তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে যে এখানে একটা দলীয় ভিত্তিতে পুরো বিষয়টাকে কালার দেওয়ার চেষ্টা করছে। অতএব আমার অনুরোধ থাকবে যে যে বিচারটা হচ্ছে সেই বিচারটা যেন আন্ডার ডিউরেস না হয়। এখানে জামাত বারবার হরতাল দেখে যেমন তাদেরকে চাপ দিচ্ছে, এমনি আমরা আশা করব যে কাদের মোল্লার ব্যাপারে আমাদের তরুণরা নিশ্চয়ই বিক্ষুব্ধ হয়েছে। আপনাকে আপনাকে ধন্যবাদ ডক্টর মনিরুল ইসলাম। মোয়াজ্জেম আলী, যেটা বাঁধন বলছিল যে বিএনপিকে ভুল মেসেজ দেওয়া হয়েছে, বিএনপি ভুল পথে হাঁটছেন, ডক্টর মনিরুল ইসলাম বলছেন যে বিএনপি আসলে জোটের রাজনীতির কারণে, জামাতের সাথে তাদের দলীয় স্বার্থের কারণে এই তাদের একসাথে তারা জোটবদ্ধ হয়েই করবে এবং জামাতকে নৈতিক সমর্থন দিচ্ছে, তাহলে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে এখন, দুপক্ষের আসলে করণীয়টা কি? দেখেন সামিয়া, এখানে যে কয়েকটি কথা বলা প্রয়োজন, বাংলাদেশের বর্তমানে রাজনীতিতে প্রধান যে দুইটি দল আছে আওয়ামী লীগ ও বিএনপি, এবং তাদের যে দলীয় প্রধান আছে
তারা এদেশের গত 20 বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন, তারা ভালো করে জানেন এদেশের লোকজন কি চায়, তাদের কি আশা, তাদের কি আকাঙ্ক্ষা। এ সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। তার আগে প্রেসিডেন্ট এরশাদ সাহেব এদেশের 9 বছর এদেশে শাসন করেছেন, কাজেই এই দুই প্রধানমন্ত্রী এবং এরশাদ সাহেবের আমল ধরলে আপনি দেখবেন 29টি বছর ওনারা এই দেশের দায়িত্বে ছিলেন। আজকের এই উত্তপ্ত পরিস্থিতিতে সবাইকে একটা সংযত আচরণ করতে হবে এবং আইনকে রাজনীতির মধ্যে কোনো অবস্থাতে বাঁধা নয়, আইনকে আইনের মতো করে চলতে দিতে হবে। উনি বলছেন সংযত আচরণ, কিন্তু বিএনপি তার অবস্থানে অনর জামাতের সাথে আছে, এদিকে বেগম খালেদা জিয়া যেই স্ট্যান্ড এখন নিয়েছেন এটা কমপ্লিটলি রাজনৈতিক দেউলিয়াপনা, এটা আত্মহত্যার সমান। আমি ওনার আত্মহত্যাটাকে বিএনপির জন্য নাকি বিএনপির জন্য এবং ওনার দেশের জন্য, নিজের জন্য, নিজের জন্য, কারণ রাজনীতিতে উনি এখন রাজাকার বলে পরিচিত হবেন, এটা কত দুঃখজনক হতে পারে। বিকজ ওনার স্বামীর অধীনে আমরা যুদ্ধ করেছি, হাজার হাজার ছেলে প্রাণ দিয়েছেন এই 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 সিচুয়েশন দেখার জন্য। ওনার আপন বোনের জামাই চোখ অন্ধ করে দিয়েছে এই 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 সব গণ ঘৃণজ্ঞ অপরাধীরা। ওনার বাপের বাড়িতে অন্তত তিনজনের উপরে তারা হত্যা করেছে, এই সব ভুলে গেছেন। ওনাকে যারা আশ্রয় দিয়েছে 9 মাস তাদেরকে পিটাছে, 9 মাস উনি এইসব সব ভুলে গেলেন। এবং উনি এইসব ভুলে গিয়া একটা সেক্টর কমান্ডারের ওয়াইফ হিসেবে উনি কি করে বলতে পারেন যে কাদের মোল্লার একটা মহান নেতা, সম্মানিত না। এখন কথা হচ্ছে বিএনপি জামাতের সাথে না থাকলে যে ক্ষমতায় আসতে পারবে না, এই তথ্যটা আমি বিশ্বাস করি না। বিএনপি দেশের দ্বিতীয় বৃহত্তম দল, তারা যদি সংযত রাজনৈতিক আচরণ করে এবং যদি তার জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে একমত হয়। কি মনে হয় দেশের দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বিএনপিকে কবর দিয়ে জামাতের আমির হয়ে যাচ্ছেন, কারণ এখন তো ওনার যে স্ট্যান্ড সবটা স্ট্যান্ডই হচ্ছে জামাতের পক্ষে। আপনি বলতে চাইছেন যে বিএনপি তার আদর্শ কোথায় আসছে? আপনি বলতে চাইছেন আমিন আহমেদ চৌধুরী বিএনপির আদর্শ জামাতের আদর্শ এক হয়ে গেছে? আপনি সেটা বলতে চাইছেন? এক ছিল না, এক হয়ে গেছে, একাকার হয়ে গেছে। এবং এই অপরাধে উনি অপরাধী হবেন, অ্যাটলিস্ট আমরা তো করব। আমরা কি ওনাকে ছাড়বো যে আমরা আপনার স্বামীর আন্ডারে যুদ্ধ করেছি, আপনি এটা কি করে করতে পারলেন? এখন শাহবাগে যখন প্রথমে এই আন্দোলনটা শুরু হলো ছাত্রদের তরুণদের, প্রথমে দেখলাম বিএনপি একটা স্ট্যান্ড নিল, তার কিছুদিন পরে সেই স্ট্যান্ডটা পরিবর্তন হয়ে গেল। প্রথমে তারা কিন্তু স্বাগত জানালেন, বললেন যুদ্ধাপরাধী ছাড়া বাকি জাতির যেসব সমস্যা আছে তারও সমাধান করবে, আপনারা এগিয়ে আসুন। দুদিন পরে শুনলাম এটা একটা স্টেজ ম্যানেজ আওয়ামী লীগের প্ল্যাটফর্ম, এখন এটা সরাসরি একটা ভূমিকায় চলে এসছেন যেখানে বিরোধিতার ভূমিকা, এবং ওনারা বলছেন যে এরা এই কমপ্লিটলি ডমিনেট করছে কে সরকার চালাচ্ছে। তাই আমি একটু বাঁধনের কাছে যেতে যাচ্ছি, ওনারা যদি এই জাজমেন্টকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে ওনারা যদি কি করে আর্গুমেন্ট করতেন এটা আরো ওয়েলকাম করা হইতো, অবশ্যই জাজমেন্টকে নিয়ে যদি ওনারা জাজমেন্ট আপনি বলতেন, যেরকম এই ছেলেরাও তো প্রথম জাজমেন্ট নিয়ে শুরু করছিল এবং সেটা সরকারের বিরুদ্ধে শুরু করছিল, জি ওনারা কেন এই সুযোগটা নিলেন না? এটা তো ছেলেরা যখন শুরু করছে তখন তো কাদের মোল্লাকে কেন মানে একটা একটা সর্বোচ্চ শাস্তি কেন দেয়া হলো না? অপরাধ প্রমাণিত হয়েছে, চাক্ষুষ আইনি ফকর ছিল, সেই জন্য এটা দেয় নাই, দেয় নাই বলে ছেলেরা এই এই দাবি আরম্ভ করছে যে এই আইনের ফকর কেন থাকলো, কেন এটা রাখা হলো। এটা তো বিএনপি নিতে পারতো এই এই স্ট্যান্ডটা, এক। সেকেন্ড হলো যে এই 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 বিচার আরম্ভ, আপনি বলছেন যে বিএনপি সরকারের বিরুদ্ধে বিদ্বেষ এভাবেই করতে পারতো, করতে পারতো, করতে পারতো। আপনি এই বিচার আরম্ভের সাথে সাথেই জামাতে ইসলাম অলমোস্ট ঘরে চলে গেছে, এই বেগম জিয়ার এই বোকামির জন্য উনি আবার একটা বিষধর সর্পকে আবার পাল্টে আরম্ভ করলেন। বাঁধন কারণ বাজার থেকে বাঁধন আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। বাঁধন, আমরা যেটা আলোচনা শুনছিলাম যে আপনাদের আন্দোলন নিয়ে অনেক রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অনেক রকম কথা বলা হচ্ছে, আসলে কি করতে যাচ্ছেন আপনারা এবং এই যে দেশে এখন যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিভাবে প্রতিহত করবেন, কিভাবে মোকাবেলা করবেন, কিভাবে আপনারা আপনাদের পয়েন্টে স্ট্যান্ড থাকবেন, স্থির থাকবেন? আমি তার আগে একটু একটা কথা বলি যে আমরা যখন রাস্তায় নেমেছিলাম ফেসবুকে ইভেন্টটা প্রথমে আমি ছেড়েছিলাম, তো আমাদের অবস্থানটা কিন্তু সরকারের বিরুদ্ধে ছিল না, এমনকি যে ট্রাইব্যুনাল এই রায়টা দিয়েছে সেই ট্রাইব্যুনালের বিরুদ্ধেও কিন্তু আমাদের অবস্থানটা ছিল না।
কারণ ট্রাইব্যুনালের বিরুদ্ধে যদি আমাদের অবস্থান থাকে তাহলে কিন্তু আগের যে রায়টা হয়েছিল যে বাচ্চু রাজাকারের যে ফাঁসির যে রায়টা সেটা কিন্তু তাহলে আমাদেরকে অস্বীকার করতে হয়। সেই রায়টাকে কিন্তু আমরা অস্বীকার করছি না, আমরা শুধুমাত্র কাদের মোল্লার যে রায়টা হয়েছিল যাবজ্জীবন সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আমরা রাস্তায় নেমে এসেছিলাম এবং আমাদের দাবি ছিল যে পরবর্তীতে সবগুলোই রায় হতে হবে ফাঁসি। আর এক্ষেত্রে সরকারের বিরুদ্ধে যাওয়ার কোনো উপায় নাই, তার কারণ হচ্ছে সরকার এবং আদালত সম্পূর্ণ ভিন্ন দুইটি সত্তা এবং আদালত সম্পূর্ণ এখানে স্বাধীন, যারা এই এই যে রায়টা দিচ্ছেন বা বিচার ব্যবস্থাটা চালাচ্ছেন সেক্ষেত্রে আমার মনে হয় না সরকার এবং আদালতের মধ্যে কোনো সংযোগ আছে। আর আন্দোলনটা আসলে আমরা শুরু করেছিলাম বটে, কিন্তু আন্দোলনটা কিন্তু এখন যে আইনটা তৈরি করা হয়েছে অর্বাচীন লোক দিয়ে তৈরি করা হয়েছে, নাহলে এই ধরনের আইন হইতেই পারে না। আমি যদি এপিল করতে পারি তাহলে সরকার কেন এপিল করতে পারবে না? এটা কী ধরনের আইন হবে এবং কেন করা হয়েছে? যারা করেছেন তারাও অপরাধী, তাদেরকেও এখানে আনতে হবে। এই জন্য যে তোমরা তাইলে আগের থেকে একটা জিনিসকে রেখে দিয়েছ এদেরকে ফেভার করার জন্য, সিম্পল। এবং সেক্ষেত্রে এই আইন আইন তৈরি করতেছে, পার্লামেন্ট আইন তৈরি করবে, সরকার আইন তৈরি করবে, ল মিনিস্টার, এটা তো তাদেরকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আইনটাকে তারা ঠিকমতো করতে পারবে, এখনো আইনের ফ্লপ রয়েছে। মাধন, আপনি খুব সংক্ষেপে যদি আপনার কোনো মন্তব্য থাকে খুব সংক্ষেপে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আসলে আন্দোলনটা চলছিল কিন্তু হচ্ছে গণজাগরণ মঞ্চের নাম দিয়ে, অর্থাৎ সারা বাংলাদেশের মানুষের যে এখানে সম্পৃক্ততার মধ্য দিয়ে কিন্তু আন্দোলনটা চলছে। এবং বর্তমানে যে নৈরাজ্যটা চালানো হচ্ছে জামাত এবং বিএনপির পক্ষ থেকে, আমি বিএনপির নামটা এখানে উল্লেখ না করেই বলতে চাই, আসলে তারা এখানে তাদেরকে একটা পক্ষে অবস্থান নিয়েছেন। জামাতের পক্ষ থেকে যে জায়গাটা নৈরাজ্য চালাতে চাচ্ছে এটা কিন্তু আমাদের যে জনগণ আছেন, জনগণই কিন্তু এটাকে প্রতিহত করবে না এবং জনগণই ঠিক করে দিবে যে আপনি বলছেন জনগণই প্রতিহত করবে এবং জনগণই ঠিক করে দিবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে সবাই যারা যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, কারণ বাজার নিউজ সেন্টার থেকে, এবং আপনারাও যারা ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একাত্তর মঞ্চে আসার জন্য। ধন্যবাদ দর্শক।